অমৃত মহোৎসব কর্মসূচিকে সামনে রেখে রবিবার অগ্নি নির্বাপক দপ্তর উদ্যোগে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কারা দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল এবং অগ্নি নির্বাপক দপ্তরের বরিষ্ঠ আধিকারিক এবং কর্মীরা। দপ্তরের এই উদ্যোগের প্রশংসা করে রামপ্রসাদ পাল জানান, এই রক্তদান শিবিরের মাধ্যমে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের দেশপ্রেম এবং সামাজিক দায়বদ্ধতা প্রকাশ পেয়েছে। রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন অনেকে। আমাদের স্বাধীনতা দিবস এবং এই স্বাধীনতার যে অমৃত মহোৎসবের যে পর্ব চলছে আমাদের দেশে, তো সেই উপলক্ষে আমাদের ফায়ার দপ্তরও একটা দেশের স্বার্থের সামাজিকতার দায়ী দায়িত্ব নিয়ে আমাদের এই ফায়ার দপ্তরের যারা আমাদের কর্মী বন্ধুরা আছে তাদের পক্ষ থেকে আজকে আমরা একটা ব্লাড ডোনেশনের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন এবং আমরা সকলেই জানি যে রক্তদান একটি মহত্বপূর্ণ সামাজিক কাজ, যার উপরে কোনো প্রকার সমাজ সেবা হতে পারে না। তাই আমার কর্মী ভাইয়েরা যেভাবে সৌদ্যোগ নিয়ে এই ধরনের